বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে খাবারগুলোর কথা বলবো, সেই খাবারগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়িয়ে দেয়। নিয়মিত এই খাবারগুলো খেলে দেহে রক্তের পরিমাণ খুব দ্রুত বাড়বে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কী খেলে শরীরে দ্রুত রক্ত বাড়বে। বন্ধুরা, প্রথমেই রক্ত বাড়ানোর জন্য যে খাবারটি খেতে হবে সেটি হলো বন্ধুরা বিটরুট। প্রাকৃতিকভাবেই বিটরুটে প্রচুর পরিমাণে লোহা রয়েছে, এছাড়াও আছে এতে ম্যাগনেশিয়াম, তামা, ফসফরাস, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6 এবং ভিটামিন B12 এবং ভিটামিন C। এই ধরনের সবজি পূর্ণ রয়েছে খনিজ সম্পদ ও ভিটামিন দ্বারা, ফলে নিয়মিত এই বিটরুট খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। একই সঙ্গে রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা খুব দ্রুত বাড়িয়ে দেয় এই বিটরুট। এরপরে যে খাবারটি খেলে আপনাদের শরীরে দ্রুত রক্ত তৈরি হবে সেটি হলো খেজুর। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না, খেজুরে রয়েছে ভরপুর আয়রন, তাই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্যতালিকায় খেজুর রাখতে পারেন, আপনি দ্রুত উপকার পাবেন। বন্ধুরা, খেজুরের মতো কিশমিশেও রয়েছে অনেক উপকারী উপাদান। প্রতিদিন সকালে এক মুঠো করে কিশমিশ খেলে স্বাস্থ্যের অন্যান্য উপকারিতার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বেড়ে যায়। বন্ধুরা, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপনি সজিনা পাতা খেতে পারেন। সজিনা পাতাতে জিঙ্ক, লোহা, তামা, ম্যাগনেশিয়ামের মতো খনিজ সহ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি দ্বারা পূর্ণ। সজিনা শাক প্রতিদিন ভাতের সঙ্গে খাওয়া যায়, সেক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বন্ধুরা, ডুমুর খেলেও আমাদের শরীরে রক্তের ঘাটতি কমতে শুরু করে, দ্রুত রক্ত তৈরি করতে সাহায্য করে ডুমুর। ডুমুরের মধ্যে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিনের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলি থাকে। রোজ রাতে দুটো ডুমুর জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই জল সহ ডুমুরটি চিবিয়ে খান, এতেও বাড়বে রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা। এছাড়াও ডুমুরের তরকারি বানিয়ে খেলেও আপনি উপকার পাবেন। এছাড়াও বন্ধুরা, শরীরে রক্তের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের প্রাণীজ প্রোটিন। সকল ধরনের লাল মাংসে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে। মুরগির লিভার বা খাসির লিভার খেলেও শরীরে দ্রুত রক্ত তৈরি হয়। এই লিভারে আয়রন সবথেকে বেশি থাকে। আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি একটি উপাদান। বন্ধুরা, যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয়, তাই নিয়মিত কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনাবাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতি। তাই আপনি যদি রক্ত স্বল্পতায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন পরিমাণ মতো বাদাম খান, উপকার পাবেন। বন্ধুরা, কালো তিলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, ভিটামিন B6, ভিটামিন ই এবং ফোলেট। তাহলে কালো তিল কীভাবে খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় সেই নিয়মটি এবার জেনে নিন। একটা বাটিতে 1 টেবিল চামচ তিল নিয়ে সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে খালি পেটে খেলে রক্ত স্বল্পতার সমস্যা খুব দ্রুত মিটে যায়। এমনকি মধু দিয়ে তিলের নাড়ু করে খেলেও উপকার মেলে। বিভিন্ন সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় সামুদ্রিক খাদ্য এবং সামুদ্রিক মাছ রাখতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা খুব দ্রুত উপকার পাবেন, শরীরে রক্তের ঘাটতি খুব দ্রুত মিটে যাবে। বন্ধুরা, ডার্ক চকলেট খেলেও শরীরে দ্রুত রক্ত তৈরি হয়। এই ডার্ক চকলেটে থাকে প্রচুর পরিমাণের আয়রন। নিয়মিত ডার্ক চকলেট খেলে শরীরে রক্ত বাড়বে হুহু করে, আর এই কারণেই অনেক ডাক্তারও রক্ত স্বল্পতা রোগীদের ডার্ক চকলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার শরীরে রক্তের অভাব হবে না, শরীরে রক্ত হুহু করে বাড়বে।